নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ক্রিসপি ক্রিসপি পালং পকোড়ার রেসিপি, যেটা আপনারা বিকেলবেলা চা কফির সাথে সার্ভ করতে পারেন বা লাঞ্চে ভাত ডালের সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে পালং শাকটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এরকম কুচি করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করে নেওয়া আদা রসুন। আপনারা আদা রসুন গ্রেট করার বদলে বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, 1/2 টিস্পুনের থেকে একটু কম দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। এবার এগুলোকে আগে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। বেসনের সাথে চালের গুঁড়োটা অবশ্যই দেবেন, নাহলে কিন্তু পকোড়াগুলো ক্রিসপি হবে না। ভালো করে মেখে নিচ্ছি। প্রথমেই জল দেবেন না, কেননা পালং শাক থেকে কিন্তু জল বেরোবে। যদি দেখেন মাখতে মাখতে যে জলের প্রয়োজন আছে, তাহলে একটুখানি জল এর মধ্যে অ্যাড করবেন। আমি এখানে সামান্য একটু জল অ্যাড করেছি। এবার দেখুন পকোড়াগুলো তৈরি করা যাচ্ছে। এবার পকোড়াগুলো ভাজবার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এক এক করে পকোড়াগুলোকে দিয়ে এপিটুপির উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন। হাই ফ্লেমে যদি পকোড়া ভাজেন তাহলে পকোড়ার ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। ভীষণই টেস্টি হয় খেতে, অবশ্যই একবার বাড়িতে বানান। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।